हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। मौसुमी कुकिंग स्टाइले आपनादेर वेलकाम जानाच्छी। आजके आमी आपनादेर माझे रान्ना करे देखाबो इलिश माछ दिए मिष्टि कुमड़ार तरकारी। आर एई तरकारीटा गरम भातेर साथे खेते किन्तु खुबी भालो लागे। आर एखाने नियेछि आमी 500 ग्राम एकटा इलिश माछ, माथा लेजा सह आमी नियेछि। आर नियेछि মিষ্টি কুমড়া, এর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু মাছের পরিমাণটা কম, তাই মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু কমই নিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা, আপনাদের ইচ্ছা মতো কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর মশলাটা যাতে না পুড়ে যায় এজন্য দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু কষানো হয়ে যাবে তারপর আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর জালের পরিমাণটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়, মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মাছটাকে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে এখন আমি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। খুব সাবধানে নেড়ে দিতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে। সবগুলো মাছ একটা একটা করে তুলে নেওয়ার পর তারপর এখন আমি মিষ্টি কুমড়াটাও কষিয়ে নেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তারপর এখন আবার নেড়ে দিব। এভাবে মিডিয়ামে আছে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চা চামচ পরিমাণ, যাতে মিষ্টি কুমড়ার স্বাদটা বাড়িয়ে দেয়। মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে, অলরেডি তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর তারপর এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যখন বলকটা চলে আসবে তখন একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। আর এখনও মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়নি। মিষ্টি কুমড়া সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকেই মাছটা রান্না করতে হবে মিডিয়াম আঁচে। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে
তারপর এখন আমি আবার নেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে যদি আপনাদের লবণের পরিমাণটা একটু লাগে তাহলে দিয়ে দিবেন, আমার লবণটা ঠিক আছে আর মিষ্টি কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা ছাড়া আমি 2 থেকে 3 মিনিট তরকারিটা আমি একটু জাল করে নিয়েছি যাতে ঝোলটা ঠিক থাকে। আর অলরেডি চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি। আর আপনাদেরকে এখন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি, তরকারিটা কেমন হলো। দুপুরবেলা গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাও অলে ক্লিক করে ফেলবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।